আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, প্রতিদিনের ন্যায় আপডেট চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল ওম পেজটার সঙ্গে থাকবেন। তো দেখেন, আমরা স্ক্রিনে আজকে আমরা একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম, স্ক্রিনে দেখেন আজকে বিজ্ঞপ্তিটা কি। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমি মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটা কি বলা আছে দেখেন, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শূন্য পদে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি কোটা জন নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদ সময় পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটে দরখাস্ত আহ্বান করতেছে তারা। এখানে একটি মাত্র পদ, সহকারী লাইব্রেরিয়ান গ্রেড 11 একজন লোকটিবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিজিএ প্রাপ্ত সম্মান বা ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ ডা স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর সমমানে সিজিপিএইচ এস স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ রাখতে হবে। তো এই পর্বে এই পদগুলোতে আবেদন করতে হলে আরো অনেকগুলো শর্ত সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 1/8/2024 থেকে সাধারণ প্রার্থীর বয়স 18-30 বছর এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের 32 বছর এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাকে অনাপত্তি পত্র মূল কপি দাখিল করতে হবে। এছাড়াও দেখেন আরো অনেকগুলো শর্ত আছে, এই শর্তগুলো আপনারা দেখে তারপরে কিন্তু অবশ্যই নিজ দায়িত্ব বুঝে আবেদনটা করবেন। এখন কথা হলো আপনি এই বদলে আবেদন করতে হলে কিভাবে আবেদন করবেন এবং কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশে lae.tc.teletech.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করে আবেদন শুরু করবেন এবং আবেদন শুরুর তারিখ 11/8/2024 এবং শেষ তারিখ 31/8/2024 অর্থাৎ 11 আগস্ট শুরু এবং 31 আগস্ট শেষ বিকাল 5টার সময়। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন 24 শেষ হবে 300/300 এবং স্বাক্ষর 380/300 ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরি খবর খবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।